আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটি আছে ওটাকে প্রেস করে নেবেন এরকম নিত্য নতুন খবর সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু আকাশ। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি কলেজ এবং বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবর চলে এসেছে। তো সেসব গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবরগুলি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো সমস্ত আপডেটস এবং খবরগুলি ভালোভাবে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো ভিডিও শুরু করার আগে আপনারা ছোট্ট রিকোয়েস্ট করতে চাইছি, এরকম নিত্য নতুন খবর সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে উপাচার্য এবং কলেজের অধ্যাপকদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিটিং হয়ে গেছে। তো সেই মিটিংয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কীভাবে হবে, পরীক্ষা পদ্ধতি এবং প্রশ্ন কীভাবে আপলোড করবেন এবং কখন থেকে আপনারা প্রশ্ন পাবেন এবং প্রশ্ন বানান কীরকম হবে সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, খবরের শিরোনামে বলা হচ্ছে অক্টোবরের প্রথম সপ্তাহে অনলাইনে পরীক্ষা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। তো এখানে খবরটা আপনাদের আমি বিস্তারিতভাবে পড়ে শোনাচ্ছি। অক্টোবরের প্রথম সপ্তাহে স্নাতক ও স্নাতক স্তরে অনলাইনে পরীক্ষা নেবে বর্ধমান বিশ্ববিদ্যালয়। অক্টোবরে ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষা শুরুর আধ ঘন্টা থেকে এক ঘন্টা আগে প্রশ্নপত্র ওয়েবসাইটে আপলোড করবে কলেজগুলি। বাড়িতে বসেই পরীক্ষা দেবেন পড়ুয়ারা। 24 ঘন্টার মধ্যে উত্তরপত্র আপলোড করতে হবে। অসুবিধা হলে ওই সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে হার্ড কপি জমা দেওয়া যাবে। আজ বিশ্ববিদ্যালয় এক্সিকিউটিভ কাউন্সিলিং বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বুধবারে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি হবে বলে জানিয়েছেন উপাচার্য নিমাইচন্দ্র সাহা। ততক্ষণ আমরা দেখতে পেলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা পদ্ধতি কীভাবে হবে তার সমস্ত আপডেট উপাচার্য নিমাইচন্দ্র সাহা। আপনাদের অফিসিয়ালিভাবে আজ মিটিংয়ের পরে তিনি জানিয়েছেন যা আপনাদের সঙ্গে আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করছি। তো আশা করছি পরীক্ষা নিয়ে যাবতীয় প্রশ্নগুলি যেগুলি আপনারা আমাদের করেছিলেন তার সমস্ত উত্তরগুলি এই ভিডিওতে আপনারা পেয়ে গেছেন। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আপনাদের বন্ধুর সাথে ভিডিও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই লিখে জানাবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। তো চলুন বন্ধুরা, আজ পর্যন্ত খুব শীঘ্রই একটি নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তো জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ আমি ভিডিওটি দেখার জন্য।